আসসালামু আলাইকুম যে নতুন একটা আইন আসছে গতকাল ইমিগ্রেশন বিষয়ে সেই বিষয়ে একটা ধারণা দেওয়ার কথা প্রথমেই সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন সকল সুস্থ থাকুন একই সাথে আমাদের একটা আপিল সবসময় থাকে ইটালিতে একটা কবরস্থান প্রতিষ্ঠার করার চেষ্টা করা হচ্ছে রোমে একটা অফিস স্কুল মাদ্রাসা বিভিন্ন বিষয় সেই বিষয়ে আপনারা একটু নজর রাখবেন আমরা আমাদের নির্ধারিত আলোচনায় আসি করোনা ভাইরাস বিষয়ে সরকারের নতুন যেই একটা সার্কুলার আসছে করোনা ভাইরাস মোটামুটি সারা পৃথিবীর প্রায় পঞ্চাশটা পাঁচ পঞ্চাশটা রাষ্ট্রে এই জার্মটা দেখা যাচ্ছে এবং এই জার্মে অনেকে আক্রান্ত তবে প্রথমে বলছি মিডিয়া যেভাবে প্রচার করতেছে ঠিক সেইভাবে এতটা বোমবাস্টিং হয় নাই বিষয়টা হলো এটা এটা সত্য যেটা একটা রোগ এটা অনেক আক্রান্ত হচ্ছেন আমরা যেই আইনটা হয়েছে সেটা সামান্য একটা বিষয় একটু পরে যাচ্ছি আমি আলোচনা করার জন্য একটা ছোট্ট বিষয় তবে এই করোনা ভাইরাসের বিষয়টা হলো এরকম যেহেতু একটা জ্বর যেহেতু একটা ঠান্ডা যেহেতু একটা সর্দি সুতরাং একটা ঠান্ডার সাথে মিলে একটা সর্দির সাথে মিলে সাতটা ক্লাসে যদি করা হয় তাহলে করোনা ভাইরাস বোঝা যায় সেটা বোঝা যায় দশ দিন বারো দিন পর প্রথম যেই সাতাষ্ট দিন এটা নর্মাল যেই জ্বর সেই জ্বরের সিমটমের সাথে মিলে সুতরাং তিন হাজার ভর্তি হয়েছে চার হাজার রেকর্ডেড পরে কিন্তু বিষয়টা এরকম না যে সব করোনা ভাইরাস সেই সিমটমের সাথে মিলে কিন্তু নর্মালটাও মিলে উদাহরণস্বরূপ বলা যায় যেমন ভাটিকানের পোপ ভদ্রলোক বয়স্ক ওনার সর্দি হয়েছে উনি সবাইকে উনি ইচ্ছাকৃতভাবেই বললেন যে আমাকে একটু টেস্ট করা উচিত বাস আমরা যারা সাংবাদিকতা করি অনলাইনে আমাদের যা ফেসবুক পেজ আছে ইউটিউব আছে চালায়ে দিলাম যে করোনা ভাইরাস আক্রান্ত তার কাকে কোন ভক্তকে চুমো দিয়ে এই ধরনের প্রচার যাক সুতরাং এখানে কেউ নার্ভাস হবেন না আমরা আসি এবার আমাদের আইনগত বিষয়টা তিরিশ দিনের ভিতর তিরিশ দিনের জন্য মোটামুটি ইমিগ্রেশনের সেক্টরটা টোটাল এক ধরনের হেল্ড আপ বলতে পারেন এটাই আইন হেল্ড আপের বিষয়টা কি যেমন মনে করেন কেউ যদি কোনো প্রশাসন যদি পুলিশ বলে থাকতো আপনার সৌজন্য বিশ দিনে বা তিরিশ দিনে পাবেন তাহলে সেটা আরও তিরিশ দিন অপেক্ষা করতে হবে কারণ তিরিশ দিনে হেল্ড আপ আপনার মনে করেন কি বলে সৌজন্য ইটালিতে আসার পর যদি আপনার আট দিনের ভিতরে যেই কমিউনিকেশন করতে হয় সেটা আপনি তিরিশ দিনের পরও করতে পারবেন ইচ্ছা করলে আপনার সৌজন্যের ভ্যালিডিটি মনে করেন শেষ হয়ে গেছে সেখানে ষাট দিনের ভিতরে আপনার যেমন করতে হবে ষাট দিন পার হয়ে যাওয়ার ভিতরে করতে হবে সেটা আপনি ইচ্ছা করলে আরও তিরিশ দিন অপেক্ষা করতে পারেন এই ইমার্জেন্সির জন্য অর্থাৎ ইমিগ্রেশনের আইনটা তিরিশ দিনের জন্য কিছুটা হেল্ড আপ করা হয়েছে বিষয়টা হল এরকম এই একটা সার্কুলার হয়েছে এরকম ইন্টারনাল তাদের যে সার্কুলার অর্থাৎ যিনি কাজ করে সে কাজ করার কারণেই যেহেতু হবে 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 সেটা উনি যদি কোনো কারণে কাজে না আসতে পারে সেটা কয়েকটা কারণ হতে পারে একটা ওই দিন তিনি সাইকোলজিক্যালি আনফিট ছিলেন এই ভাইরাস সংক্রান্ত ব্যাপারে বা উনি সন্দেহ করতেছেন ওনার ভিতর কোনো কিছু আছে মেডিকেল পাঠায়ও নাই তাহলে সেখানেও সে না আসতে পারে অর্থাৎ কৈফত দেওয়া যাবে না এই তিরিশ দিন কেন লেট হইল মনে হয় আমি পরিষ্কার করতে পারছি কি না বিষয়টা যে ডিপার্টমেন্ট সৌজন্য দেওয়া বা নেওয়ার এই বিষয়গুলোর ভিতরে তিরিশ দিনের কৈফত চাবে না সেটা আমার কাছেও চাইতে পারবে না আপনিও চাইতে পারবেন না আমার কাছে কেমন চাইতে পারবেন না আমি কেন ষাট দিনের পর আমি এটা জমা করি নাই না এই তিরিশ দিনের জন্য আমিও পারি নাই ব্যাপারটা খুব সুতরাং এটার সাথে সম্পৃক্ত বাংলাদেশে যারা আছেন বা ইটালির বাহিরে যারা অবস্থান করতেছেন কিছুক্ষণ আগে আমি ঢাকা থেকে একটা টেলিফোন রিসিভ করছি ভদ্রলোক খুব নার্ভাস ফিল করতেছেন তার আজকের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে তার ফিঙ্গার প্রিন্ট বা তার সৌজন্য টাইম শেষ হয়ে যাচ্ছে সুতরাং যারা আমরা ইটালির বাহিরে আছে খেল করবেন যদি আপনার সৌজন্যের ভ্যালিড থাকে এইবার ফ্লাইট চেঞ্জ হয়েছে দুই মাস পরে আসেন তিন মাস পরে আসেন এই ব্যাপারে কোনো প্রকার ওজোর আপত্তি আপনার কাছে চাওয়া হবে না আবার বলছি যদি আপনার সৌজন্যের ভ্যালিড থাকে আপনি আরও তিন মাস পরে আসেন কোনো প্রকার ওজোর আপত্তি এখানে নাই এবার মনে করি আপনার ছয় মাস পার হয়ে গেছে আপনার ফ্লাইট ছিল ফ্লাইট ক্যান্সেল হয়েছে এখানেও আপনার কাছে ওজোর আপত্তি নাই পরবর্তীতে যেই ফ্লাইট পাইবেন সেটা এক মাস পর হোক দুই মাস পর হোক তিন মাস পর হোক আপনি আসেন কোনো প্রকার ওজন আপত্তি থাকবে না যদি রিসিভুতা থাকে বিষয় হলো মনে করি আপনার কাছে ঋণুর রিসিভুতা নাই আপনি সৌজন্য নিয়ে গেছেন সেই সৌজন্য আপনার ভ্যালিডিটি শেষ হচ্ছে এটা একটা বিশেষ বিষয় শেষ হওয়ার পূর্বে আপনার যদি করেন এটা অবশ্যই ইনফর্ম করে রাখবেন এবং তার থেকে লিখিত নেবেন যে আপনি সেখানে এই ফাইলটা জমা দিয়ে আসছেন যে তাকে ইনফর্ম করছেন বাকিটা আমরা মিনিস্ট্রিতে যোগাযোগ করতেছি তাদের সাথে আলোচনা করার জন্য যে এই জায়গার ভিতরে আইসা কি প্রসেস তারা করবে এখনো তারা কনফার্ম না কোন প্রসেসিং যাবে তবে বলছে যে প্রত্যেকটা মিশনকে ইনফর্ম করার জন্য যে কতগুলো কাগজ সেখানে ব্লক হতে যাচ্ছে সুতরাং এই একটা বিষয় একই বিষয় যারা ফ্যামিলি ভিসার কি কয় নূল অবস্থান নিয়ে যারা ভিসা নিয়েছেন সেই ভিসারও যদি আপনার মেয়াদ শেষ হইতে থাকে আপনি গিয়ে রিপোর্ট করেন যদি মেয়াদ শেষটা আপনার এই ফ্লাইট এবং এই সে কি কয় করোনা ভাইরাসের কারণে হয়ে থাকে এগুলো সব মার্সিতে নিয়ে আসছে তিরিশ দিন যে কোনো বিষয়ে অপেক্ষা করা যাবে যারা বাহিরে সেটা ছয় মাস পর্যন্ত হইতে পারে সার্কুলার টাকা সুতরাং ইমিগ্রেশনের যে আইনটার পরিবর্তন আনছে সেটা আনছে হলো ইমার্জেন্সি এবং তারা আবার একটা কারণ ব্যাখ্যা করছে কি কারণে এই লেট হইতে পারে সেটা হলো এটা যে মনে করি যে পুলিশ প্রশাসন আপনার সৌজন্য ঋণুর কাজ করে বা এই ডিপার্টমেন্টে কাজ করে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট এই পুলিশ ফোর্সকে আরেকটা কাজে নিয়ে যাচ্ছে ভাইরাস সংক্রান্ত ব্যাপার যে এক জায়গায় একটা এরিয়া আছে সেখানে তাদের প্রোটেকশন দিতে হবে তারা যাতে ওইখান থেকে না বাড়িতে পারে তাহলে তার ফোর্স বাড়াইতে হবে এই একটা কারণ আবার এটা একটা সুন্দর ই হয়েছে আলহামদুলিল্লাহ ইটালিতে কিছু ভলেন্টিয়ার নামছে যারা মনে করেন বিশ বছর আগে ডাক্তার ছিল এখন তারা পেনশনে আছেন তারা এখন সার্ভিসে নামছে এই সার্ভিসগুলোর জন্য তারপরে এক্স মিলিটারির মেডিকেল কোর তারা আসতেছেন পুলিশ পুলিশ মেডিকেল কোর তারা আসতেছেন অর্থাৎ রাষ্ট্র চাচ্ছে সার্বিকভাবে বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আবার বলছি করোনা ভাইরাসের যে বিষয়টা সেটা আমাদের ভিতরে যেই ভয়টা দেওয়া হচ্ছে এই ভয়টা থেকে আমাদের উঠতে হবে আমি সব অনেক সময় মজা করেও লেখি আজকে টিকিট নাই এটা নাই এই কারণে কারণ আমি চাচ্ছি বিষয়টাকে আমি চাচ্ছি বিষয়টাকে হালকাভাবে দেখার জন্য হ্যাঁ অবশ্যই আমাদের কি বলে এটাকে অ্যালার্ট থাকা উচিত পয় পরিষ্কার থাকা উচিত সাবধান থাকা উচিত কিন্তু এর অর্থাৎ এই না যে একবারে চিপসা যাওয়া উচিত ভয় ভীতি কী হইলো না হইল আমি এই সাইকোলজিটার সাথে একমত না যারা এই কী বলে খুব বেশি রকম ভয় দেখাচ্ছেন প্রচার করে আমি চাচ্ছি বিষয়টাকে আমাদের উচিত হবে সবাইকে হালকাভাবেই এই ইসে রাখা যেটা ঘটতেছে ঘটুক এটাকে এত কি বলে বোমবাস্টিং করা উচিত হবে না আরও দুই চারটা প্রশ্ন অনেকে আবার করছেন সেটা হলো এটা যে ফ্যামিলি নিয়ে চলে যাবেন নাকি আবার আমরা তিন চার দিন পূর্বেই সমস্ত বিদেশিদের কাছে অনুরোধ করছি বিদেশি মানে আমরা যারা অ্যাভ্রোড থাকি আমরা যারা প্রবাসী তাদের কাছে আমি নিজেই আপিল করছি যে দেখেন বাংলাদেশ এটা দরিদ্র রাষ্ট্র যদি মনে করি যে আমাদের ভিতরে রোগ বিরোগ থাকতে পারে এই মুহূর্তে আমাদের দেশে যাওয়া উচিত না কারণ আমাদের দেশে এরকম একটা ভাইরাস ছড়াই গেলে সেখানে কন্ট্রোল করাটা বিপজ্জনক হবে আমার নিজের ট্রিটমেন্ট প্লাস দেশের ট্রিটমেন্টের জন্য ঠিক একই ব্যাপার দেখলাম আজকে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী একই আপিল করছেন সমস্ত প্রবাসীর কাছে যে আপনারা যেখানে যেখানে আছেন স্টে করেন আমিও একই কথা বলবো যে আপনারা যে যেখানে আছেন সেখানে স্টে করা উচিত মুভ করা উচিত না বিশেষ করে যারা আমরা প্রবাসে থাকি বাংলাদেশ দরিদ্র দেশ আমি দোয়া করি আল্লাহ তালা যাতে আমাদের থেকে রক্ষা করে ওই এলাকায় যাতে ভুলেও এই ধরনের কোনো প্রকার ভাইরাস এন্ট্রি না হয় তাহলে আমাদের আসলেই খুব দরিদ্র দেশ হিসাবে খুব বেশি রকম কষ্ট হয়ে যাবে তা আমি আর কথা বাড়াবো না যদি কারো কোনো বিশেষ আচ্ছা হ্যাঁ আরেকটা বিষয় অনেকে জানতে চাইছেন যে এজাইলের ব্যাপারে কি আসলে আবার বলছি তিরিশ দিন আপনি যদি মনে করেন কালকে এজাইলে রিনিউ করতে হবে আপনি যদি না যান কোনো অসুবিধা নাই তিরিশ দিন পর্যন্ত আপনি এটা মার্সিতে রাখা হয়েছে আমরা হ্যাঁ আমরা যেটা চাচ্ছি সেটা হলো অ্যাকচুয়ালি যে যেটা করে কথায় আছে দেখি স্বর্গে গেল বাড়া আমার যেটা কাজ আমার কাজ ইমিগ্রেশনের কাজ এখন ইমিগ্রেশন যে জায়গাটা এখন যে জায়গাটা আছে করোনা ভাইরাস এটা গভর্নমেন্ট ইটালি গভর্নমেন্টের উচিত হবে জেনারেল মার্সি দেওয়া সবার শখ মানে সমস্ত প্রকার ফলিয়া দিয়ে বিয়া বাতিল করা হোক অর্থাৎ এই অবস্থায় একজন বিদেশির যদি সৌজন্য না থাকে তারে ধৈর্য দিয়ে এক্সপেল করা হবে ন এটা হিউম্যানিটির ভিতরে পড়ে না সুতরাং ফলে দিবে বাতিল করা হোক তাহলে ফলে দেবে বাতিল করলে কী হয় সবারই একটা করে আসলে মানবিক কারণে সৌজন্যই দেওয়া হোক আমি আমি আর বলছি আমার কাজ ইমিগ্রেশন আমি যে কোনো বিষয়ে ইমিগ্রেশনই দেখবো এর বাইরের কোনো কথা আমার কি বলে আমি চিন্তা করি না কারণ যে যেটা করে আর কি তা আমরা একটা আপিল উঠাইছি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মন্ত্রণালয়ের কাছে যে যেহেতু ইমার্জেন্সি কি বলে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপার সুতরাং সমস্ত প্রকার এক্সপাল নোটিশ বাতিল করা হোক এবং যেই বিদেশিরা ইটালিতে আছে যে যাদের কাছে পেপার্স নেয় তাদেরকে মানবিক কারণে বা হেলথের কারণে স্বাস্থ্যগত কারণে তাদেরকে একটা করে স্টে অর্ডার দেওয়া হোক সকলে সুস্থ থাকেন আমি আর কথা দীর্ঘায়িত করব না এই দুই তিনটা বিষয় আপনাদের সাথে আমার একটু শেয়ার করার উচিত ছিল সেটাই শেয়ার করলাম পুনরায় আপনাদেরকে তথ্য দিচ্ছি সৌজন্য যদি বাংলাদেশে আপনার ভ্যালিডিটি শেষ হয়ে যায় বা যাচ্ছে এরকম কোনো রিস্ক থাকে অবশ্যই আপনার সাথে সাথে ইটালিয়ান দূতাবাসকে ইনফর্ম করবেন আর যাদের সৌজন্য আছে রিনুর সহ তাদের কোনো প্রকার ভয় নাই আপনি যখন টিকিট পাবেন তখন আসবেন একই ব্যাপার যে কোনো ভিসা যদি আপনার ক্যান্সেল হতে থাকে ফ্লাইটের কারণে আপনি মিশনকে অর্থাৎ ইটালিয়ান দূতাবাসকে সেখানে জানাবেন সকলে সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করেন আমাদেরও দোয়া রইল আপনাদের প্রতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবারকাত